বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে জীবন বীমা শিল্প এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় 1999 সালের শেষের দিকে 11টি জীবন বীমা কোম্পানি একসাথে বীমা বাজারে প্রবেশ করে। এর মধ্যে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম আত্মপ্রকাশ করে 26 ডিসেম্বর 1999। আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে খুবই আশাবাদী, কারণ বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর শুরু থেকে 72-তে 350 কোটি টাকা বাজেট ছিল, এখন 3 লক্ষ কোটি টাকা বাজেট, মানুষের ইনকাম এবং জিডিপি অনেক বেশি, কাজেই মানুষ ইন্স্যুরেন্সের দিকে দিনের দিন ঝুঁকছে। আমি আশাবাদী যে শীঘ্রই আমরা ইন্স্যুরেন্সকে নিয়ে গর্ব করতে পারব এবং জিডিপিতে আমরা কন্ট্রিবিউশন রাখব। আমরা বর্তমান সরকারের 2021 ভিশনের সাথে একতা হয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করছি। আমরা আপনারা জানেন যে বাংলাদেশে মানুষের ইন্স্যুরেন্সের উপরে একটু আস্থা কম ছিল, আস্তে আস্তে আস্থা ফিরে আসছে এবং দেশ বিদেশে আমরা বাঙালি যারা পরিবার আছে তাদেরও আস্থা ফিরে আসছে এবং ইন্স্যুরেন্সের উপর মানুষ দিনের দিন ঝুঁকছে। আগে যেখানে 2% ছিল, এখন 4%-এর উপরে লোক ইন্স্যুরেন্স করছে বাংলাদেশে এবং অচিরে এটা মনে হয় 10%-এর টাচ করবে। আগে ইন্স্যুরেন্সগুলোকে দেখার জন্য রেগুলেটরি বোর্ড ছিল না, যেটা কমার্স মিনিস্ট্রির আন্ডারে ছিল। বর্তমানে রেগুলেটরি আছে এবং তারা শক্ত হাতে এটাকে, এবং আমরাও তাদের সাথে কোঅপারেট করে এটা একটা দিকে ফিরিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। যারা ওনার আছে ইতিমধ্যেই ইদ্রা আমাদেরকে ডেকেছিল, প্রায় লাইফ এবং জেনারেল মিলে প্রায় 76টা কোম্পানির সব চেয়ারম্যানরা আমরা তার মিটিংয়ে জয়েন করেছি এবং আমরা আশাবাদী। আমরা ইতিমধ্যেই গত বছর আমরা 29 কোটি টাকা আমাদের দাবি পূরণ করেছি এবং বর্তমানে যেগুলো আছে আমরা মার্চের ভিতরে বা জুনের ভিতরে সম্পূর্ণ আমরা ক্লেম দিতে পারবো বলে আমরা আশা রাখি। সমগ্র বাংলাদেশে ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এমডি সাহেব এবং ইদ্রার ডাইরেক্টরবৃন্দ বিভিন্ন জায়গায় চিটাগাং, ঢাকাতে এবং নোয়াখালীতে, কুমিল্লাতে ইতিমধ্যে আমরা ক্লেম দেওয়া শুরু করেছি এবং সরকারের ইদ্রার ডাইরেক্টর পরিচালক বিন্দু সেখানে উপস্থিত ছিলেন। একদল উদ্যোগী সফল শিল্পপতি যারা ইতোমধ্যে স্বমহিমায় যার যার আসনে সফল ব্যবসায়ী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক পরিমণ্ডলে কার্যক্রম চালিয়ে আসছেন। অধিকাংশ পরিচালক মণ্ডলী রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সিআইপি। এই উদ্যোক্তা পরিচালক বৃন্দ মানব সেবার এক অমিত সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে দেশের অসংখ্য যুবক যুবতীদের বেকার সমস্যার সমাধান, বড় ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের বীমার আওতায় আনা এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক প্রবাহে গতি সঞ্চালনের মানুষে এই গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সৃষ্টি করেছেন। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমি যোগদান করার আগে কিছু কিছু সেক্টর একটু অগোছালো ছিল, বিশেষ করে মানে সার্ভিসিং ডিপার্টমেন্ট, ডেবিট বিন ডিপার্টমেন্ট, তারপরে আন্ডার রাইটিং ডিপার্টমেন্ট, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, আমি এগুলিকে পুনঃসংযোগ করছি, সম্পূর্ণকে ঢেলে সাজাইছি। শুধু তাই নয়, আগে হাতে লিখত মানে কে চেক, আমরা এটা কম্পিউটারাইজ করে ফেলছি। আমরা মানে কি আইটি বেস করার জন্য যত পদক্ষেপ আছে আমরা মানে ইনশাল্লাহ মানে স্টার্ট করছি এবং এটা সুফল পাচ্ছি। এখন আগে যে একটা চেক মানে কি একদিনে যতটা চেক লেখা যায় এখন একদিনে মানে কি 2-3 কোটি টাকার চেকও লেখা যাচ্ছে, যার জন্য গ্রাহক সেবার মানটা আমাদের দিনের দিন ইনক্রিজ হচ্ছে। এক দ্বিতীয়ত হলো সেবার মানটা মানুষের দরকার, ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করছি, বিশেষ করে চট্টগ্রাম থেকে ডাইরেক্ট ওয়ার করার জন্য, কুমিল্লা থেকে এবং ঢাকা যতগুলি সার্ভিসের আছে সবগুলি থেকে ডাইরেক্ট ওয়ার করার ব্যবস্থা করছি, যাতে পাবলিক তাড়াতাড়ি ওয়ার পাইতে পারে আর টেম্পারিং করে কোনো কর্মকর্তা যাতে আর্থিক ক্ষতি কোম্পানির ক্ষতি না করতে পারে সেই জন্য একটু ব্যবস্থা নিয়েছি। আমরা যে সকল প্রোডাক্টগুলি এখন ধরেন বাংলাদেশে ফ্ল্যাট সিস্টেম আরম্ভ হয়েছে, এক একটা ফ্ল্যাটে 70-60-50টা মানে ফ্যামিলি বাস করে, এই ফ্যামিলিগুলিকে যদি কোনো গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় আনা যায় মানে কে হ্যাঁ, তাহলে একটা নতুন এই ধরনের একটা প্রোডাক্ট ডিজাইন করা যেতে পারে। আমাদের ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করে, আমরা যে এডুকেশন পলিসিটা করি এটাকে যদি একটু ব্যতিক্রমভাবে আমরা মানে আমাদের ছেলেমেয়েরা যখন সপ্তম বা অষ্টম শ্রেণী পর্যন্ত মানে কি লেখাপড়া করে, এই অষ্টম শ্রেণী পর্যন্ত তারা 8 বছর কিছু টাকা দিবে, পরবর্তী হায়ার এডুকেশনের জন্য এটা যাতে ফিডব্যাকটা ভালো পায় সেই ধরনের কিছু ডিজাইন করতে হবে। কারণ মানে মার্কেট বৃদ্ধি করতে হলে বিশেষ করে ছেলেমেয়েদের প্রতি গার্জিয়ানরা দুর্বলতা বেশি, তাই ছেলেমেয়েদের বেনিফিটটা
বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে আর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো প্রোডাক্ট ডিজাইন করা হয় তাহলে মার্কেটে সেটা অ্যাকসেপ্টেশন বেশি হবে, কাস্টমার বৃদ্ধি পাবে। বাংলাদেশের খ্যাতনামা রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মালিক ও পরিচালকদের একটি গ্রুপ জীবন বীমার মাধ্যমে অর্থ সংগ্রহ করে দেশের শিল্প বিকাশ, বেকার সমস্যার সমাধান, দেশের আপামর জনসাধারণের মধ্যে আত্মনির্ভরশীলতা সৃষ্টি, সর্বোপরি দেশের অর্থনৈতিক ভিত মজবুত করার মানুষে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রতিষ্ঠা করেন। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে রয়েছেন এ কে এম আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন তানভীর হাবিব। এছাড়াও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত পরিচালক বৃন্দ এদেশের ব্যবসায়ী ও স্বনামধন্য শিল্পপতি সর্বজনাব ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সিপ আলী, মোহাম্মদ আতিউর রহমান লস্কর, মোহাম্মদ শামসুর রহমান, আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং ইশনাদ ইকবাল। সূচনা লগ্ন থেকে যত্নশীল এই উদ্যোক্তা পরিচালক বৃন্দ সুশৃঙ্খল ব্যবসার পরিবেশ সৃষ্টি ও সুরুচির পরিচয় দিয়ে কোম্পানির কার্যক্রম শুরু করেছেন। বিমা বাজারের চাহিদা অনুযায়ী যুগ উপযোগী পরিকল্প তৈরির মাধ্যমে বড় বিমা বা ম্যাক্রো ইন্স্যুরেন্স এবং ক্ষুদ্র বিমা বা মাইক্রো ইন্স্যুরেন্সের পরিকল্প প্রণয়ন করে ব্যবসা শুরু করেন। অর্থনৈতিক কর্মকাণ্ডে ইসলামী আদর্শকে উদ্বুদ্ধকরণ ও অর্থনৈতিক অগ্রগতি বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী বিমাসমূহ প্রণয়ন করেন, যার ফলশ্রুতিতে কোম্পানিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বিশিষ্ট আলেম হযরতুল আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ এর নেতৃত্বে দেশের হাক্কানি ও বিশিষ্ট ওলামাদের নিয়ে শরিয়া বোর্ডের প্রতিষ্ঠা করেন। এই কর্মকাণ্ডকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যোগ্য ব্যবস্থাপনা সৃষ্টি করা হয়, যা পরিচালকগণ নিয়মিত তদারকির মাধ্যমে ব্যবস্থাপনার খোঁজ খবর নিয়ে থাকেন। ইদ্রাত গভর্নমেন্ট বডি বিআইএ হলো আমাদের অ্যাসোসিয়েশন, যারা জেনারেল এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাসোসিয়েশন। বর্তমানে যে চেয়ারম্যান আছেন বিআইএর এবং ইদ্রার খুব কোপারেটিভ। আমি ব্যক্তিগতভাবে আমি বিআইএর ইসিতেও একজন মেম্বার আছি, কাজে আমি খুবই আশাবাদী। তাদের সাথে আগে যে একটা ভয়ভীতি ছিল সরকার এবং আমাদের ভিতরে, সেটা আমরা খুব কাছাকাছি চলে আসছি, সেই জন্য আমি খুব আশাবাদী। বর্তমান যে ইদ্রার চেয়ারম্যান সাহেব আছেন, ওনার আলোকে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো বলে আশা রাখি। আমরা গোল্ডেন লাইফকে নিয়ে চিন্তা করেছি যে এটা থার্ড জেনারেশনের কোম্পানি এবং আধুনিকীকরণ এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোম্পানি হিসেবে দাঁড় করানো। এশিয়ার ভিতরে আমরা নর্মালি এশিয়ার সাথে তুলনা করব, কাজে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এর তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। আমরা আপাতত আমাদের 5 ইয়ার্স প্রোগ্রাম হলো অন্তত এই এশিয়া বা সার্ক কান্ট্রির ভিতরে যাতে আমরা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারি, যে এই সেক্টরে খুব একটা শিক্ষিত বা ভালো পরিবারের ছেলেপানদেরকে দিয়ে আমরা কোম্পানিটাকে একটা আধুনিকীকরণ করতে চাই। কারণ ইন্স্যুরেন্স সম্বন্ধে মানুষের একটু অনীহা থাকে, কারণ তারা ক্লেম বা অন্য অন্য জিনিস তারা সময় মতো পান না, কারণ আমাদের দেশের লোক বেশিরভাগই অশিক্ষিত। তারা তাদের কাগজপত্রগুলো বা তাদের ফাইলটাকে তারা প্রপারলি প্রিজার্ভ করেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তাদের পেমেন্ট করতে পারি না, কারণ তাদের কাগজপত্র ঠিক না। এক্ষেত্রে আমরা চাই আমাদের এক্সিকিউটিভদের, আমাদের শিক্ষিত একজাক ছেলে মেয়েদেরকে সুন্দর করে গড়ে তোলা এবং তাদের দিয়ে এইটাকে আধুনিকীকরণ করা। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের দেশে ধাপে ধাপে এগিয়ে যাওয়া, একবারে আমরা কোনো কিছু পারবো না অটোমেশন, কারণ আমাদের দেশের ছেলে মেয়েরা এখনও ইন্টারনেট বা অন্য অন্যদের অভ্যস্ত না, আমাদের অফিসাররা অভ্যস্ত না। তাদেরকে ট্রেন করে আমাদের নিজেদের ঠিক হয়ে তারপরে আমাদেরকে মার্কেটে চলে আসা। গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর শরিয়া বোর্ডে রয়েছেন প্রিন্সিপাল সৈয়দ কামালউদ্দিন জাফরি, প্রফেসর মাওলানা এ বি এম মাসুম বিল্লাহ, মাওলানা মোহাম্মদ রুহুল আমিন খান, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, প্রফেসর ডক্টর মাওলানা এ এন এম রফিকুর রহমান মাদানী, আলহাজ মোহাম্মদ ইসমাইল মিয়া এবং হাফিজ মাওলানা একরামুল হক। গ্রাহক সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে ইতোমধ্যেই কোম্পানি কর্পোরেট ব্যবস্থাপনা সৃষ্টি করেছে এবং যথাযথ কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কারণ গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স মনে করে কোম্পানির গ্রাহক স্বার্থ এবং আমানত রক্ষার মাধ্যমেই দেশের অর্থনীতি ভিত মজবুত করা সম্ভব। সোনালী সুদিন, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই স্লোগানকে সামনে রেখে জীবন বীমার কিছু আকর্ষণীয় প্রকল্পসমূহ চালু রেখেছে, যার মধ্যে একক বীমা, মাসিক সঞ্চয়ের মাধ্যমে ডিপিএস বীমা, ইসলামী জীবন বীমা তাকাফুল, ইসলামী শরিয়া ভিত্তিক আইডিপিএস বীমা, কিস্তি বীমা, দ্বিবার্ষিক বীমা, মেয়াদী বীমা, শিশু মঙ্গল বীমা, শিক্ষা বীমা, পেনশন বীমা এবং এককালীন বীমা। মানব সেবার মানুষের সৃষ্ট এই কোম্পানির পরিচালক এবং কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে কোনো ভেদাভেদ নেই। পরিচালনা পর্ষদ সর্বদাই গ্রাহক সেবা এবং সঠিক কর্মী ব্যবস্থাপনার ব্যাপারে সজাগ। ব্যবস্থাপনা পরিচালকের কার্যক্রমকে নিরবচ্ছিন্ন পরিচালনায় সুযোগ দেয় ব্যবস্থাপনা পরিচালকের দূরদর্শী ও তাৎপর্যপূর্ণ নেতৃত্ব। সকল স্তরের কর্মী বাহিনীর কাছে সাদরে যেমন গ্রহণযোগ্য হয়েছে, তেমনি পরিচালনা পর্ষদও তার কার্যক্রমের উপর আস্থাশীল। আমাদের মার্কেট কিন্তু দিনের পর দিন সংকুচিত হয়ে যাচ্ছে, যেটা বৃদ্ধি হওয়ার কথা সেই হিসাবে সংকুচিত হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ,
গভর্নমেন্টের নির্দেশ আছে যে এখানে 100 বা মানে তার অধিক মানে লোক চাকরি করবে তাদেরকে গ্রুপ ইন্স্যুরেন্স আওতায় আনতে হবে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরস, গার্মেন্টস সেক্টরস যেখানে বাধ্যতামূলক গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় আসার কথা, তারা নিজেরা কল্যাণ ফান্ড করে তারা নিজেরই ঝুঁকি ব্যবস্থাপনাকে তাদের আয়ত্তে নিয়ে গেছেন, যেটা আইনসম্মত নয়। আমি মনে করি ইদ্রা যদি এইগুলিকে ঝুঁকি ব্যবস্থাপনার কাজটা যদি মানে কি যারা ঝুঁকি বহন করার ক্ষমতা লাইসেন্স আছে তারাই করে, তাহলে মানে মার্কেট আরও বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের মার্কেটটাকে আরও এক্সপেন্স করার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিতে হবে। এক, সকল শিক্ষকরে আমাদের গভর্নমেন্ট মানে এখন বেতন দিচ্ছে 100% বেসরকারি সেক্টর শিক্ষকদের, এই সকল শিক্ষকদের যদি গ্রুপ ইন্স্যুরেন্স আওতায় আনে তাহলে বিরাট একটা রেভিনিউ আমরা পাবো, এতেও জিডিপি গভর্নমেন্ট বৃদ্ধি পাবে। আবার বিশেষ করে শিক্ষকরা কোনো পেনশন পাচ্ছেন না মানে কি, তারাও কিন্তু যদি এই গ্রুপ ইন্স্যুরেন্স আওতায় আনলে মানে কি যদি তাদের মানে নির্ধারিত টাইমেতে তার আগে এক্সপায়ার হয় তাহলে তারা একটা ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে। এক, দ্বিতীয়ত হলো যারা মুসলমান মানে তাদের একটা মানে কাবিননামা হয় বিয়ের সামনে, এই কাবিননামাটা ছেলের বেলায় সব নগদে হয়, গড়ি আংটি রেডিও টিভি ফ্রিজ সব মানে নগদ, যখন বিয়ে পড়াইতে যায় তখন মেয়ের বেলায় কাবিনটা হয় বাকি। আর এইটা মেয়ের মানে ঠিক মতো পায় না, না পাওয়ার কারণে আমার দেশে অসংখ্য লোক মানে কে এই কেসের সম্মুখীন হচ্ছে। আমরা যদি একটা মহরণা বিমার ডিজাইন করে যেই টাকাটা বাকি রাখে সেই টাকার একটা ইন্স্যুরেন্স মানে কি হ্যাঁ দিয়ে দেই, এবং সেটা লং টার্ম মানে 20-25 বছর পর্যন্ত টাকা দিবে, তাহলে বছরে 2,000-3,000 টাকার দেয়া মানে দিয়া মানে ইন্স্যুরেন্সটা করলে তার স্বামী মহরণার দায় থেকে মুক্ত পাবে, সে যে গ্যারান্টি দিয়ে আছে তার স্ত্রীকে আমরণ আমৃত্যু পর্যন্ত বরণ পোষণ করবে সেই দায় থেকেও সে মুক্ত পাবে, আর তার পরবর্তী প্রজন্ম এবং তার স্ত্রী পর্যন্ত মানে কি আর্থিক নিরাপত্তা পাবে। আমি মনে করি এই প্রোডাক্টটা যদি ডিজাইন করা হয় তাহলে প্রতি বছর যতটুক যত দম্পতি নূতন মানে কি হ্যাঁ মানে দম্পতিতে পদার্পণ করে ততটি নূতন প্রোডাক্ট মানে কি বিমা যদি বিক্রি হয় তাহলে মার্কেটটা অতি তাড়াতাড়িতে মানে কি হ্যাঁ আরও বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা করি ইদ্রার মাধ্যমে মাননীয় ইদ্রার চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে শিক্ষকদের গ্রুপ বিমা আর মহিলাদের মহরণা বিমার ব্যাপারে যদি একটু উদ্যোগ নেওয়া হয় তাহলে মার্কেটটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। যথাসম্ভব সর্বোচ্চ সুযোগ প্রদানকারী গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের 16 কোটি জনগণের 32 কোটি হাতকে মজবুত করার লক্ষ্যে অনবদ্য এক সোনালী সুদিনের দিকে এগিয়ে যাচ্ছে। এক নজরে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর লক্ষ্য ও উদ্দেশ্য, মানোন্নত সেবার মাধ্যমে সম্মানিত পলিসি গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন, আধুনিক লাভজনক ও সৃষ্টিশীল নতুন নতুন বীমা পরিকল্পনা উদ্ভাবন ও বাজারজাতকরণের মাধ্যমে সেবার পরিধি বিস্তৃতকরণ, জীবনের ঝুঁকি মোকাবেলা সহ জীবন বিমাকে সত্যিকার অর্থেই একটি লাভজনক বিনিয়োগ পরিকল্পনা হিসাবে প্রতিষ্ঠিত করুন। আজ একটি পলিসি নিয়ে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অগ্রযাত্রায় সামিল হন।